হ্যালো সবাইকে, স্বাগতম করছি আমার চ্যানেলে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মেটা ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড। আমরা আজকে কিভাবে মেটা ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড অ্যাড করা যায় আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের পোস্টে, সেই বিষয়টি দেখাবো। এবং এটি আমি দুইভাবে দেখাবো, কিভাবে আপনারা HTML ট্যাগের মাধ্যমে মেটা ডিসক্রিপশন অথবা কিওয়ার্ড অ্যাড করতে পারেন, অথবা প্লাগিং এর মাধ্যমে কিভাবে অ্যাড করতে পারেন। এবং আমি দুইটি স্থানে দেখাবো আপনারা কোনো পোস্টে কিভাবে আলাদাভাবে কিওয়ার্ড অথবা ডিসক্রিপশন অ্যাড করবেন, এবং আপনার ওয়েবসাইটের মেইন হেডারে অর্থাৎ আপনার ওয়েবসাইটের জন্য মেইন কিছু কিওয়ার্ড এবং একটি ডিসক্রিপশন কিভাবে আপনারা অ্যাড করবেন, সেটি একদমই আপনার থিমের মধ্যে, আপনার টেমপ্লেটের মধ্যে দেওয়া হবে, যেটি হচ্ছে আপনার ওয়েবসাইটের মেইন কিছু টার্গেটেড কিওয়ার্ড এবং একটি মেটা ডিসক্রিপশন। আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনি যেখানে বলবেন কিভাবে সেটি অ্যাড করবেন সেটি দেখাবো। এর আগে আমাদের যে বিষয়টি জেনে নেওয়া উচিত সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাইটেলের কথা বলা হয়েছে। প্রথমে আমি টাইটেল সম্পর্কে একটু বলে নিচ্ছি। আপনাদের ওয়েবসাইটের কোনো পোস্টের টাইটেল 50 থেকে 60 ক্যারেক্টারের বেশি হওয়া উচিত না। গুগল সেক্ষেত্রে আপনার টাইটেলটি ডিসপ্লে করে না। ধরেন আপনার টাইটেলটি যদি 70 ক্যারেক্টারের হয় অথবা 55 ক্যারেক্টারেরই হয়, এখানে দেখা দেয়া আছে 55 ক্যারেক্টারের যদি হয় তাহলে 95% টাইটেল আপনার গুগলে ডিসপ্লেতে আসবে, বাকিটা আসবে না। তো এই ক্ষেত্রে সতর্ক থাকা উচিত যে আমরা যখন আমরা কোনো পোস্টের টাইটেল দিব সেটি যেন 50 ক্যারেক্টারের হয় অথবা 50 ক্যারেক্টারের নিচে হতে পারে। এবং ডিসক্রিপশনের ক্ষেত্রে 156 ক্যারেক্টার পর্যন্ত গুগল ডিসপ্লে করে। এটি এমন না যে আমরা এর বেশি দিতে পারবো না অথবা এর বেশি দেয়া ঠিক না, কিন্তু গুগলের ডিসপ্লেতে অর্থাৎ যখন আপনি কোনো কিছু সার্চ করবেন আর আমাদের সামনে গুগল রেজাল্ট নিয়ে আসে, সেক্ষেত্রে টাইটেল এবং ডিসক্রিপশনের যে জায়গাটা আছে সেই জায়গায় এর বেশি রেজাল্ট, এর বেশি ক্যারেক্টার আসে না, থাকতে পারে এর বেশি। কিন্তু যদি টাইটেলের ব্যাপারে বলি, টাইটেল আপনি যদি ছোট দেন সেক্ষেত্রে ভালো। তো আমি আর এই এখানে কথা না বাড়াই, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে একটি কিওয়ার্ড লিখে সার্চ করেছিলাম, সেটি হলো বেস্ট ফোন ইন বাংলাদেশ। তো গুগল আমাকে এই রেজাল্ট গুলো এনে দিয়েছে, সেক্ষেত্রে এটি হচ্ছে প্রথম রেজাল্ট। তো এই মোবাইল দোকান ডট কম, এটি হচ্ছে এদের ওয়েবসাইটের ডোমেন অর্থাৎ ওয়েবসাইটের নাম। আর মোবাইল দোকান ডট কম মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, এটি হচ্ছে তাদের টাইটেল। এবং টাইটেলের নিচে এই যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে ডিসক্রিপশন। তো এখন আমরা দেখবো কিভাবে মেটা ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড অ্যাড করতে হয়। তো এখানে আমি একটি নোটপ্যাড ফাইলে মেটা কিওয়ার্ড লিখে রেখেছি, এটি হচ্ছে একটি নিউজ সাইটের জন্য। যেমন এখানে দেখতে পাচ্ছেন বিডি নিউজ, News24, এই টাইপের যে কিওয়ার্ড গুলো আছে যেগুলো লিখে মানুষ বাংলা নিউজ সাইট সার্চ করে, সেই কিওয়ার্ড গুলো আমি লিখে রেখেছি। আমি এই কিওয়ার্ড গুলো এটি HTML ট্যাগে আছে। এখন দেখতে পাচ্ছেন এখানে যে এই যে মেটা ট্যাগ, ক্লাস, কন্টেন্ট, আমরা যদি মেটা ট্যাগ অথবা মেটা কিওয়ার্ড অ্যাড করি HTML ট্যাগের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে
সেটি হচ্ছে একটি মেটা ট্যাগ নিব। মেটা ট্যাগ নেওয়ার পরে সেটির ক্লাস উল্লেখ করে দিব। যদি সেটি কিওয়ার্ড হয় তাহলে এখানে কিওয়ার্ড লিখব, এবং যদি ডেসক্রিপশন হয় তাহলে এখানে লিখে দিব যে এটি ডেসক্রিপশন। এবং কন্টেন্টের মধ্যে আমরা যদি কিওয়ার্ড হয় সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিব, একটি কিওয়ার্ডের পরে একটি কমার মাধ্যমে কিওয়ার্ডগুলো দিয়ে দিব। এবং যদি ডিসক্রিপশন হয় সেক্ষেত্রে আমরা কন্টেন্টের মধ্যে যা লেখার থাকে সেই লেখাগুলো লিখে দিব। তো আমি এখন এই কিওয়ার্ডগুলো একটি নিউজের ওয়েবসাইটের যে থিম আছে, যে টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটের হেডের ভিতরে এই কিওয়ার্ডগুলো দিব। আমি একটি প্লাগিং এর মাধ্যমে করব, অথবা আপনারা চাইলে সরাসরিও দিতে পারেন থিম এডিট করে, থিম এডিটরে গিয়ে। তো আমি আপনাদের দেখাই যে কিভাবে প্লাগিং এর মাধ্যমে এই কিওয়ার্ডগুলো দেওয়া যায়। তো আমি এগুলো কপি করে নিব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এবং আমি চলে যাব সেই ওয়েবসাইটে। তো এটি হচ্ছে একটি ওয়েবসাইট, এটির নাম হচ্ছে নববাংলা.com। এটি একটি নিউজের ওয়েবসাইট অর্থাৎ পত্রিকা। তো আমাকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে একটি প্লাগিং ইনস্টল করব আমরা। প্লাগিংটির নাম হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। এই প্লাগিং এর মাধ্যমে আমরা কিওয়ার্ড গুলো থিমের ভিতরে দিব। আপনারা প্লাগিং এ যাবেন এবং অ্যাড নিউতে ক্লিক করে এবং এই সার্চ বারে লিখবেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। তো এটি হচ্ছে সেই প্লাগিং ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। আমি অলরেডি এটি ডাউনলোড করে রেখেছি এবং এটি অ্যাক্টিভ করা আছে। এবং এটি যখন আপনারা ডাউনলোড করবেন এটি চলে যাবে আপনার সেটিংসে। আপনারা সেটিংসে গেলে নিচে দেখতে পাচ্ছেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। তো আমি এখানে ক্লিক করব। এবং এটি হচ্ছে এই প্লাগিং এর ফেস। তো এই এইখানে স্ক্রিপ্ট ইন হেডার, এইখানে আপনি যদি যে কোনো স্ক্রিপ্ট অথবা কোনো ট্যাগ অথবা মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড যাই হোক না কেন, আপনারা যদি এখানে লেখেন হেডারের মধ্যে লিখলে এটি সরাসরি আপনার ওয়েবসাইটের টেমপ্লেটের হেডারের ভিতরে চলে যাবে। অথবা আপনি এখানে চাইলে ফুটারে লিখতে পারেন, বডিতে লিখতে পারেন। তো আমরা যেহেতু হেডারে লিখবো সেহেতু আমরা এই হেডারে, হেডারে যে বক্স আছে এই বক্সে আমাদের এই কিওয়ার্ডের লিস্টটি আমরা দিয়ে দিলাম এবং আমরা এখন সেভ করে সেভ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি এটি নিয়ে নিয়েছে সেভ, সেটিং সেভ। তো আপনারা চাইলে আমি দেখাতে পারি যে এটি আমাদের যেতে হবে থিম এডিটরে। এবং এখান থেকে header.php তে, অর্থাৎ এই যে থিম হেডার এখানে header.php নিচে লেখা পাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি মেটা কিওয়ার্ড কন্টেন্ট বিডি নিউজ বিডি, এই যে এখানে সকল কিওয়ার্ডগুলো আমরা যেগুলো দিয়েছি এগুলো থিমের হেডারের ভিতরে অর্থাৎ কোডের ভিতরে ইনসার্ট হয়েছে। তো ঠিক সেম ভাবে আপনারা চাইলে
মেটা ডিসক্রিপশনও দিতে পারেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যদি কোনো ডিসক্রিপশন আপনার প্রয়োজন মনে করেন এখানে এইভাবে দিতে পারেন। তো আমরা এখন দেখব যে কিভাবে এই কোড ছাড়া, অর্থাৎ আপনি তো এই মেটা ডিসক্রিপশন এবং এই মেটা কিওয়ার্ড গুলো মেইন যে আপনার কিওয়ার্ড সেগুলো এবং মেইন যে ডিসক্রিপশন আপনার ওয়েবসাইটের জন্য একটি ডিসক্রিপশন লেখা থাকবে সেটি আপনি এখানে ইনসার্ট করবেন, কিন্তু আপনার ভিন্ন ভিন্ন পোস্টের ক্ষেত্রে ভিন্ন ডিসক্রিপশন হয়ে থাকে, ভিন্ন পোস্টের ক্ষেত্রে কিওয়ার্ডের কিছু ভিন্নতা থাকে, ডিফারেন্স থাকে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আলাদাভাবে কোনো পোস্টে মেটা কিওয়ার্ড অথবা মেটা ডিসক্রিপশন দিবেন সেটি দেখাবো। তো এই জন্য আমাদেরকে আরেকটি প্লাগইন ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে জি মেটা কিওয়ার্ড বা কিওয়ার্ডস। তো এই জন্য আমরা অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে আমাদেরকে লিখতে হবে জি মেটা কিওয়ার্ডস। তো এটি হচ্ছে সেই প্লাগইন, এই প্লাগইনটি ইনস্টল করতে হবে আপনাদের, জি মেটা কিওয়ার্ড। এটি গুগলের একটি প্রোডাক্ট, তো আমরা নির্ভয়ে এবং নির্দ্বিধায় এটি ইনস্টল করতে পারি, এবং এটি আমরা পাব মূলত যখন আমরা কোনো পোস্ট করব। আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে একটি বক্স যেখানে লেখা আছে জি মেটা কিওয়ার্ডস। তো আপনি যদি তো আমরা আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এইভাবে কিওয়ার্ড দিতে পারি, এবং এই কিওয়ার্ড গুলো আমাদের কন্টেন্টের ভিতরে, অর্থাৎ আমাদের পোস্টের যে লেখাগুলো থাকে সেই লেখার ভিতরে দেখা যায় না এবং এটি আউটপুটেও আসবে না। এটি এখানে দিয়ে দিলে শুধুমাত্র ট্যাগের মতো কিওয়ার্ডের মতো কাজ করবে এবং এটি ফেসে আসবে না। তো এখানে কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো HTML ট্যাগ বা অন্য কিছু লাগে না, আমরা হচ্ছে যে কিওয়ার্ডটি লিখবো সেটি লেখার পরে শুধুমাত্র একটি কমা দিয়ে আরেকটি কিওয়ার্ড লিখে এভাবে কমা দিয়ে দিয়ে আমাদের কিওয়ার্ড গুলো লিখবো, এক্ষেত্রে আর কিছু লাগে না। যদি আপনি আপনার থিমের হেডারে যেভাবে আমরা কিওয়ার্ড দিয়েছি ওইখানে কিওয়ার্ড দেন, তো অটোমেটিক ওই কিওয়ার্ড গুলো, যেহেতু ওইগুলো মেইন মেইন কিওয়ার্ড, ওইগুলো অটোমেটিক এখানে চলে আসবে এবং আপনারা চাইলে এক্সট্রা শুধুমাত্র আলাদা আলাদা পোস্টের জন্য এক্সট্রা ভাবে আরো নতুন করে অ্যাড করে দিতে পারেন। যেমন ধরেন আমরা যদি কোনো পোস্ট করি আমাদের প্রাইম মিনিস্টারকে নিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, তো সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে একটি কিওয়ার্ড শেখ হাসিনা অথবা প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর খবর, এইভাবে আমরা নতুন নতুন কিওয়ার্ড অ্যাড করে দিতে পারি। তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে কিছু কিছু আলাদা কিওয়ার্ড অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে কিওয়ার্ড অ্যাড করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা আলাদা আলাদা পোস্টে আলাদা আলাদা ভাবে মেটা ডিসক্রিপশন অ্যাড করতে পারি। তো সেই ক্ষেত্রে একটি ওয়ে হচ্ছে, আপনারা যদি কোনো পোস্টের আলাদাভাবে ডিসক্রিপশন না দিতে চান আপনার কন্টেন্ট থেকে, অর্থাৎ আপনি যেই লেখাটা পোস্টে লিখবেন সেখান থেকে প্রথম কিছু অংশ গুগল অটোমেটিক ডিসক্রিপশন হিসেবে নিয়ে নেয়, অথবা আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে আপনারা যদি ইয়োস্ট এসইওর কথা জানেন, ইয়োস্ট এসইও একটি প্লাগিং, তো এই প্লাগিং গুলো সেম ভাবে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। এর আগে আমি দেখিয়েছি কিভাবে প্লাগিং ইনস্টল করতে হয়। তো ইয়োস্ট এসইও প্লাগিংটি আমার এখানে ইনস্টল আছে, আমি ইয়োস্ট এসইও প্লাগিং এ সরাসরি চলে যাচ্ছি, এবং ইয়োস্ট এসইও প্লাগিং এর মাধ্যমে আপনারা অন্য অন্য এসইওর যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন। অনেকেই হয়তো ইয়োস্ট এসইও সম্পর্কে জানেন, এটি অনেক পপুলার একটি প্লাগিং, এটি আসলে সকলেরই লাগে। তো এখান থেকে আপনারা চলে যাবেন সার্চ অ্যাপিয়ারেন্স এই অপশনে, এবং এখান থেকে পরে, অর্থাৎ আপনারা সার্চ অ্যাপিয়ারেন্সে ঢুকে কন্টেন্ট টাইপ
এই অপশনটি সিলেক্ট করবেন। এই এই অপশন সিলেক্ট করলে আপনারা দেখবেন যে এখানে ইয়োস্ট এসইও মেটা বক্স এমন একটি অপশন আছে, তো এটি আপনারা শো হতে দিয়ে রাখবেন। এবং এটি হচ্ছে মেটা বক্সের যে অপশন, আপনি চাইলে আলাদা অপশন করে নিতে পারেন, যে এবং এখানে এক্সার্ট দেওয়া আছে। আমি মেটা বক্সের ভিতরে আরেকটি অপশন করে রেখেছি, আমি এক্সার্ট একটি বক্সে যে লেখাগুলো লিখবো সেইগুলো যাতে ডিসক্রিপশন হিসেবে নিয়ে নেয় সেটি আমি বলে দিয়েছি। তো আপনারা চাইলে এটি কেটে দিতে পারেন সরাসরি। এই বক্সটি আমরা অ্যাড নিউ পোস্টে গেলে পাবো, যেখান থেকে আমরা মেটা ডিসক্রিপশন দিতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো পোস্ট করি নতুনভাবে, অথবা আগের কোনো পোস্টেও যদি মেটা ডিসক্রিপশন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই বক্স পাবো যেখানে আমরা মেটা ডিসক্রিপশন অ্যাড করতে পারি। এটি হচ্ছে নতুন একটি পোস্টের পেজ যেখানে আমরা নতুন পোস্ট করি। তো এখানে আসার পরে একটু নিচে আসলে আপনারা যখন ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল করবেন, তখন দেখবেন যে এই বক্সের পরে, অর্থাৎ যেখানে আমরা লিখি আমাদের কন্টেন্টগুলো, এই বক্সের পরে ইয়োস্ট এসইওর আরেকটি বক্স থাকবে। অর্থাৎ এই যে ইয়োস্ট এসইওর একটি বক্স এখানে আছে, তো এখান থেকে এডিট স্ক্রিপ্টে গেলে আপনারা এই যে মেটা ডিসক্রিপশনের একটি বক্স পাবেন। এখানে আপনারা যদি আপনাদের এখানে যে লেখাগুলো আপনারা লিখবেন সেটি আপনার পোস্টের ডেসক্রিপশন হিসাবে সার্চ ইঞ্জিন অথবা গুগল ধরে নিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যে মেটা ডিসক্রিপশন অথবা মেটা কিওয়ার্ড কিভাবে অ্যাড করতে হয়। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা এসইওর টোটাল কোর্স অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কভার করার চেষ্টা করব। দোয়া করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।